আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে এক্সেলের এমন একটি টপিকস দেখাবো যেটি যে কোনো গভর্নমেন্ট চাকরিতে প্রয়োজন হয়। তো আমরা অনেকেই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর চাকরি পরীক্ষা দিই, তো যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয় কম্পিউটার টেস্ট, তখন লেখা থাকে যে এক্সেলের মাধ্যমে বয়স নির্ধারণ করতে হবে। তো একটি ডেট দেওয়া থাকে এবং একটি বয়স দেওয়া থাকে, তো আমাদের সেই ডেট থেকে বয়স নির্ধারণ করতে হবে। তো আমরা ফার্স্টে এক্সেলটা ওপেন করে আমরা ফার্স্টে লিখছি হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ, ওকে। তো লিখার পর আমাদের ডেট অফ বার্থটা লিখে দেবো। আমরা ফার্স্টে মাস লিখব, এরপর দিন লিখব, এরপর হচ্ছে বছর লিখব, ওকে। তো এরপর আপনি যে ডেট অনুযায়ী বের করবেন, তো আপনি যে ডেট অনুযায়ী বের করবেন, আজকে হচ্ছে 7/12/2024। তো আপনার ডেট অফ বার্থ হচ্ছে 12/2/2001 এবং আপনি বের করবেন 12/7/2024। তো এই ডেট থেকে আজকে ডেট পর্যন্ত আপনার বয়স কত হয়েছে, কত বছর, কত মাস, কত দিন, আমাদের সেটাই বের করতে হবে, ওকে। তো আমরা ফার্স্টে একটা বর্ডার দিয়ে দিই এটাকে। এবার পর ফার্স্ট হচ্ছে ইয়ার মান্থ ডে, তাহলে কত বছর, কত মাস, কত দিন আমরা সেটা বের করব। সো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, একটা সূত্র আছে, সেটা হচ্ছে আপনি এক্সেলের যে কোনো কাজ করেন না কেন, ফার্স্টে আপনাদের ইকুয়াল চিহ্ন দিতে হবে, অর্থাৎ সমান সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর আমরা লিখব হচ্ছে ডেট ডিআইএফ। ডেট ডিআইএফ লেখার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পর আপনি আপনার ডেট অফ বার্থ যত, আপনি সেটাতে ক্লিক করবেন, করে একটি কমা দিবেন। কমা দেওয়ার পর আপনি যে তারিখ পর্যন্ত আপনার বয়সটা বের করবেন সেই তারিখটা ক্লিক করবেন। করার পর আরেকটা কমা দিবেন, দেবার পর একটি ইনভার্টেড কমা দিতে হবে। দেবার পর আপনি বছর বের করবেন নাকি মাস বের করবেন নাকি দিন বের করবেন, যদি বছর বের করেন তাহলে ইয়ার, ইয়ারের প্রথম ওয়ার্ড হচ্ছে ওয়াই, তাহলে আপনাকে ওয়াই লিখতে হবে। ওয়াই লিখে আরেকটি ইনভার্টেড কমা দিতে হবে, দেন হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে এবং সর্বশেষ এন্টার দিতে হবে। আপনারা এটাকে নোট করে রাখতে পারেন যে ডেট ডিআইএফ ফার্স্টে আপনার জন্ম তারিখটা ক্লিক করবেন, করে হচ্ছে আপনি যে ডেট পর্যন্ত আপনার তারিখটা বের করবেন সেটা ক্লিক করবেন, করে এটি কমা দিবেন, দিয়ে ইনভার্টেড কমা দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে বছর বের করবেন, সেক্ষেত্রে ওয়াই লিখবেন, লিখে হচ্ছে ইনভার্টেড কমা ক্লোজ করে দেন হচ্ছে ব্র্যাকেট দিবেন। দেওয়ার পর আপনি এন্টার প্রেস করবেন, অর্থাৎ দেখাচ্ছে 23 বছর হয়ে গেছে। তো এরপর হচ্ছে মাস, আপনাদের সেম সূত্র, সমান ডেট ডিআইএফ, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, দেন হচ্ছে আপনি ডেট অফ বার্থটা ক্লিক করবেন, কমা দিবেন, আপনি যে তারিখ পর্যন্ত বের করবেন সেই তারিখটা ক্লিক করবেন, কমা দিবেন, ইনভার্টেড কমা শুরু, এবার হচ্ছে মাস। তো এম লিখলাম, লিখে হচ্ছে ইনভার্টেড কমা শেষ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, তো দেখাচ্ছে 281 মাস। তো আপনার তো দরকার শুধুমাত্র যে আপনার 23 বছর পার হয়ে কত মাস অবশিষ্ট আছে, অর্থাৎ 12 মাসে 1 বছর, যদি 12 মাস হতো তাহলে হতো 24 বছর, কিন্তু 12 মাস হয়নি, অর্থাৎ 23 বছর হয়ে কত মাস হয়েছে সেটা। এই জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে সূত্রতে গিয়ে আমরা ওয়াই এম লিখব। ওয়াই এম, ওয়াই এম লিখলেই আমাদের এটা হচ্ছে ভ্যালুটা চলে আসবে, তাহলে 23 বছর 5 মাস, ওকে। তাহলে আমরা ডেট বের করব, সেম সূত্র, ডেট ডিআইএফ ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে আমরা ডেট অফ বার্থটা ক্লিক করব, কমা দিব, যে তারিখ পর্যন্ত বের করবো সেটা ক্লিক করব, কমা দিব, ইনভার্টেড কমা শুরু, আমরা দিব হচ্ছে এটা যেহেতু ডে বের করবো সেক্ষেত্রে হচ্ছে মান্থ, হচ্ছে মান্থ এম ডি, মান্থ ডে, ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এবার এন্টার দেব। সো দেখতে পাচ্ছেন ডেট ডিআইএফ ডেট অফ বার্থ কমা যে তারিখ পর্যন্ত বের করবেন সেটা কমা ইনভার্টেড কমা শুরু, এবং হচ্ছে যেহেতু আমরা ডে বের করব তার ডে এর আগে হয় মাস, এই জন্য আমাদের এম ডি, এম ডি দিয়ে আমরা এন্টার দেব। তাহলে আমাদের বয়স হয়েছে 23 বছর 5 মাস 0 দিন, ওকে।
তো আমরা যদি কোনো কারণে আমরা এই ডেট অফ বার্থটা পরিবর্তন করি, লাইক আমি এটা 1001 আছে 1002 দেব, অটোমেটিক কিন্তু ডে মান্থ ইয়ার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি টুডে ডেটটা কিছু আগে করি বা পরে করি, যেমন 5 তারিখ দিই, সেই ক্ষেত্রে অটোমেটিক দেখতে পাচ্ছেন মাস হচ্ছে 4 মাস হয়ে গেছে, ডে 23 দিন হয়ে গেছে, এইভাবে অটোমেটিক চেঞ্জ হবে। এটা আপনাকে বারবার চেঞ্জ করতে হবে না, আপনি জাস্ট একবার ফর্মুলাটা ইউজ করলেই অটোমেটিক বারবার চেঞ্জ হয়ে যাবে।